স্থির সেটেলমেন্টের বিষয়টা কিন্তু সামনে উঠে আসছে। আগে আমার মনে আছে আমাদের 70 দশকে 80-20 একটা কথা আসতো, কাপড় কিনতে গেলে 80-20 সুতি হচ্ছে 20 আর 80 হচ্ছে নাইলন, তো 80-20 এখন 70-30 দেখলাম কালকে। ওটা তো মানে আশ্চর্যই লাগলো, ভয়ই লাগলো, মানে এইভাবে যাদের হাতে এত এত বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসের এতগুলো খুন সন্ত্রাস অগ্নিসংযোগ দর্শন ইত্যাদি করেছে যে পার্টি, এখন নিজের স্বার্থে ওরা কালকের চিত্রটা দেখে সত্যি অদ্ভুত লাগলো, মানে কি আর বলবো ওদেরকে। এবং আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকার মধ্যে দেখি এটার নাম দিয়েছে বাম গ্রেস, বামপন্থী আর কংগ্রেস সংযুক্ত যে শব্দ সেটা হচ্ছে বাম গ্রেস, অশুভ শক্তি। এই অশুভ শক্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার আছে, মানুষ জানে আগামী দিন যারা বিশেষ করে কংগ্রেসের যারা ফলোয়ার্স তারা বুঝে গেছে যে আর কংগ্রেসে থাকা যাবে না। তথাকথিত যারা নেতা কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে যখন সিপিএমের সাথে কংগ্রেস হাত মিলালো, এখানে ওরা পদত্যাগ করে ওরা অন্য পার্টিতে জয়েন করলো, আবার অদ্ভুত না সিচুয়েশনটা, ওরাই গিয়ে আবার এখন সিপিএমের সাথে জয়েন করলো। তো মানুষ বুঝে ওদেরকে, ওদের নাটক সম্পর্কে সবাই অবহিত আছেন, আগামী দিন এই নাট্যকারদের সমুচিত জবাব দেবে আশা করি, এবং ওদের আসন সংখ্যা যাও আজ ছিল সেগুলো এখন কমে আসবে। আগামী দু একদিনের মধ্যে তিপ্রা মথা সুপ্রিমোর সাথেও কিন্তু বৈঠক হতে পারে এবং সেখানে মহাজোটের একটা ইঙ্গিত রয়েছে, কোনো প্রভাব কি পড়তে পারে দেশের নির্বাচনে? আমার কাছে এখন অবধি কোনো খবর নেই, তো দেখা যাক যখন যেটা হবে। আমরা তো আমাদের মতো করে আমরা রাজনীতি করছি, আমাদের সেইভাবে মানুষের জন্য কাজ করছি, প্রধানমন্ত্রী যে এত এত কাজ করেন মানুষের জন্য, কাজের নিরিখে উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব। কে বসে বসে সারা, আর তো কোনো কাজ নেই মানুষের কাছে, যাচ্ছে না, এক পার্টির অফিস থেকে আরেক পার্টির অফিসে যাচ্ছে, আর কোনো কাজ আছে কিছু? কিছু তো করছে না মানুষের জন্য, আমরা করছি সারাদিন দৌড়চ্ছি মানুষের কাছে যে তোমার কী সমস্যা, তোমার কীভাবে সমস্যার সমাধান করা যায়, সারাক্ষণ খাবার নেই, জল নেই, বিজলি নেই, আরে বিনা পয়সায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এতদিন ধরে রেশন দিয়ে যাচ্ছেন আরও বাড়াচ্ছেন, তারপর বলছে খাবার নেই, এসব কতগুলো মুখস্থ করা বলি সারা জীবন বলে গেছে, ঘর নেই, প্রাইম মিনিস্টার আবাস যোজনায় এতগুলো ঘর দিল, সেদিন প্রধানমন্ত্রীজি এখানে এসে গৃহপ্রবেশ পর্যন্ত করিয়ে করালো, এখানে স্বাস্থ্য নেই, এখানে সুপার স্পেশালিটি হচ্ছে দেখতে পাচ্ছে না, ডাক্তারদের 22 বছর ধরে প্রমোশন দিল না ওরা, আমরা প্রমোশন দিলাম, একই গ্রেডে মা বাবা ছেলে মেয়ে একই গ্রেডে আছে, তাদেরকে এতদিন বাদে এখানে বলছে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই, আমরা সুপার স্পেশালিটি দিলাম, ওদের অ্যামেন্ডমেন্ট করিয়ে নতুনভাবে যারা সুপার স্পেশালিস্ট যারা ত্রিপুরার ছিল বাইরে চলে যেত, আজকে এখানে ওদের সম্মান আমরা দিয়েছি, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি, সমস্ত পিএসসিগুলোকে আমরা ওয়েলনেস সেন্টার বানাচ্ছি, বলে স্বাস্থ্য নেই, স্বাস্থ্য নেই। এখানে 45 ইয়ার্সের উপরে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির কারণে আমরা 100% অ্যাভাব আমরা ভ্যাকসিনেশনে আমরা ফার্স্ট হয়েছি, তবু ওদের চোখে দেখা যায় না, পর্দা পড়ে আছে চোখে, ওনাদেরকে বলবো আমি যে ক্যাটারাক্ট করিয়ে তাড়াতাড়ি দেখার চেষ্টা করুন। মোতার সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? ওটা আমরা দেখবো পরে কার সাথে কী কথা হয়, আমাদের তো দরজা খোলা আছে। আমার তো মনে হয় যে কংগ্রেসের বহুদিন ধরে ওদের যে এই যে দোস্তি আর কুস্তির ঘটনা শুনছি এখন তো ঘরে পৌঁছে গেছে, এই কংগ্রেস লিডারদের আমি বলবো সিপিএমে নাম লেখা লিখিয়ে নিলেই ভালো হবে, ওদের আর নেজরে আবার কংগ্রেস করে কী হবে, সিপিএম করলেই হয়, সিপিএমে ঢুকে যাক, আগেও ছিল 77-78 যে কায়দায় এই মানুষের ত্রিপুরা মানুষকে ওরা মানে ঠকিয়ে, আমি বলবো যেভাবে ওরা সরকার গঠন করেছিল 93ও করেছে, গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলছে, এখন তো গণতন্ত্র আরও আমি বলবো ত্রিপুরাতে প্রকট, যেই গণতন্ত্রের মধ্যে ওরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, তো এখানে গণতন্ত্র আছে বলেই তো কোলাকুলি করছে, আগে তো লুকিয়ে লুকিয়ে করতো, তো এখানে যে গণতন্ত্র আছে সেটা তো আরও প্রমাণ হলো।